বড় মেয়ে আমি একটা তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো তোমাদের কাছে যে একটু বেড পরিষ্কার করবো আর দেখো কি কি কাজ করা যায়। তাহলে চলো দেখা যাক, কাজ শুরু করে দেই। দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে, সকাল থেকে এখন পর্যন্ত টাইম পাইনি, এখন একটু টাইম পেলাম, তাই জামা কাপড়গুলো একটুখানি ভাঁজ করে সব রাখতে হবে, ছড়ানো ছিটানো। আজকে গরম পড়লেও বাইরে ভীষণ হাওয়া হচ্ছে, আমার তো ভীষণ মজা লাগছে, একটু হাওয়া হাওয়া হলে খুব ভালো লাগে। দেখো কত কাজ করতে হয় সংসারে, প্রচুর কাজ করবো আজকে সকাল থেকে। তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু, রান্না বাড়ি কাজ টাজ সব হয়ে গেছে, শুধু ঘরটাই পরিষ্কার করা হচ্ছিল না, তাই চলে এলাম। ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি, শেয়ার করে তারপরে ধীরে ধীরে আমি কাজগুলো শেষ করি। মজা লাগে তোমাদের সাথে সবকিছু এরকম শেয়ার করতে, এরকম করে দেখিয়ে কাজ করতে, আমার তো ভীষণ মজা লাগে, ভালো লাগে। এখন একটু পরিষ্কার করে নিই। দেখো গরমের মধ্যেও আমি গায়ে দিচ্ছি, এখনো পর্যন্ত আমার চলছে, কারণ কিছু ঢাকা না দিলে আমি ঘুম আসে না, আমি ঘুমোতে পারি না, সেই জন্য ঢাকাটা দিয়েই আমি ঘুমাই। মানুষ আমাকে পাগল বলবে না, এত গরমেও ঢেকে ঢুকে শুয়ে থাকছি, তোমরা হয়তো কেউ কেউ হাসবে। শাড়ি পরে কাজ করে অভ্যাস নেই, তাই কাজ বাইরে একদম রোদ উঠেছে, কি বলবো তো রোদের মধ্যে না বাইরে যাওয়াটাই একদম ভুল করছে, যাওয়াটাই অসুবিধা। জামা কাপড় সারাদিন ভাঁজ করতে করতেই সময় চলে যায়। চলো তাহলে যাওয়া যাক, ছাদে যাবো এখন কিছু জামা কাপড় মেলতে। এখন ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে কিছু জামা কাপড় নিয়ে আসবো, কিছু মেলবো, সারাদিন এগুলোই চলতে থাকে, বারবার ওঠানামা করলে আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ভালোই হচ্ছে একদিকে। তাহলে চলো ফ্রেন্ড ছাদটা একটু ঘুরে আসি। কেচেছি মানে আমি হাতে কাচ্ছিনি, ওয়াশিং মেশিনে কেচেছি, কিন্তু তোমার তো মেলতে হচ্ছে। জামা কাপড়গুলো মেলা হলো, এত রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, একদম গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। তাহলে ফ্রেন্ড চলো একটু নিচে যাই, চলো জামা কাপড় সব ধুয়ে মেলে নিয়ে আসলাম। সারাদিন আমার এগুলো চলতে থাকে, যেহেতু রোদ উঠেছে সেজন্য সবগুলো ধুয়ে দিচ্ছিলাম। সব ভাগ করতে হবে একে একে। জামা কাপড় ছাদে মেলতে ইচ্ছে করে না, জানো এত রোদ্রের মধ্যে না ভালো লাগে। আমি সাধারণত ছাদে একটু কমই যাই, আমাদের এখানে ছাদের পাশে দড়ি টাঙানো আছে, ওখানেই মেলে দিই সব।
তাহলে তোমরা এই গরমে কেমন করে কাটাচ্ছ আমাকে জানাবে সবাই। দেখো কত জামা কাপড় কেটেছি, দেখো ফ্রেন্ডস আজ আমি একটা শিফন শাড়ি পরেছি আর একটা ব্লু কালারের একটা স্লিভলেস ব্লাউজ পরেছি। অনেক ফ্রেন্ডস বলছিলে যে আমার এই স্লিভলেস ব্লাউজ পরে দেখতে ভীষণ তোমাদের ইচ্ছে করে আর ভালো লাগে, তাই আমি একটা স্লিভলেস ব্লাউজ পরেছি ব্লু কালারের। দেখো কেমন লাগছে, একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে। দেখে তো দেখে তোমরা অবশ্যই জানাবে, যেটা আমি সবসময় তোমাদেরকে বলে থাকি, তোমরা কেমন আমাকে লাগছে কেমন তোমরা কমেন্টস করো, আমাকে নিশ্চয়ই তোমরা বলো, বা তোমাদের কাছ থেকে ভালো ভালো ফিডব্যাক পেলে আমার আরো আনন্দ উৎসাহ বেড়ে যায়। তাহলে বললাম, তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করতে শুরু করে দিই। আজকে সারাদিনে রান্নাবাড়ি কিন্তু শেষ, আজকে স্যাটারডে, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে। সবার বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই বাঙালি মানুষ আমরা, সবার বাড়িতেই আমরা আজকে নিরামিষ, সেজন্য সব হয়ে গেল তাড়াতাড়ি রান্না। সকাল সকাল উঠেছি এই গরমে, সবার যারা বাইরে কাজ করে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে ভাত প্রায় শেষের দিকে শেষ হচ্ছে, কদিন যেহেতু বাবার বাড়িতে ছিলাম কাজের অভ্যাসটা অনেকটাই কমে গেছিল, কারণ আমি ওখানে প্রায় পুজো, এটা বছরে আমাদের একবার করে পুজোটা হয়, সবাই আসে সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করি, তাই কটা দিন আমি ওখানেই ছিলাম। ভাজ করা হয়ে গেছে সব, এখন এগুলো সব কয়েকটুকু আমাকে ঢোকাতে হবে। চলো সবকিছু রেখে দিলাম, এখন একটু সোফাটা পরিষ্কার করব। ঘরের যেগুলো জানি রান্না করার, রান্না ঠান্না করি আশা করো, ঘরের যেগুলো সাধারণত মেয়েদের কাজ থাকে ওগুলো করতে হয়, সেগুলোই করছি। ওষুধের বক্স, এটা আমার ওষুধের বক্স, দেখছো বালিশ নিয়ে সবাই বসি। তোমরা অনেক ফ্রেন্ডস আমাকে বলেছো শাড়ি পরে মডেলিং যেমন করে করি, ক্যাটওয়ার্ক করে হাঁটাটা ভীষণ তোমরা পছন্দ করছো আমাকে, তাই তোমাদেরকে একটু হেঁটে দেখাচ্ছি। চলো আজকে, এই ছিল আমার একটা তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে আর অবশ্যই লাইক করবে শেয়ার করবে, আর যারা নতুন
তারা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবে। কেমন এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।